পুরো এপিসোড দেখতে Z5 অ্যাপ এখনি ডাউনলোড করুন। তুমি কি করে জানলে দাদা ভাইকে চামচ দিয়ে খেতে দিতে হয়, ওকে আলাদা বাটিতে মাংস দিতে হয়? মিঠাই, তোমার কি তাহলে সবকিছু? আমি আমার আমার মনে হলো উনি পরিষ্কার পরিচ্ছন্ন খুব। ওই মন্দিরে যখন গিয়েছিলাম না, দেখলাম মিষ্টির হাত নোংরা বলে উনি কেক খাইয়ে দিচ্ছিলেন, তাই ভাবলাম একটু গুছিয়ে দিই মাংসটা একটা চামচ দিই। সাহেব মানুষ তো। বন্টি, তোমার অনেক কিছু বলার আছে, তাই তো? আমাকে বলতে পারো। আমি একজন ডাক্তার, মনির ডাক্তার। এতদিন তোমাকে বলিনি, পরিচয়টা দিইনি। তুমি যে কষ্টটায় ভুগছো সেটা কিন্তু আমি বুঝতে পারছি বন্টি। আর তোমাকে একটা কথা বলি, এর থেকে বেরিয়ে আসতে গেলে কিন্তু তোমাকে নিজেকে চেষ্টা করতে হবে। এভাবে পালালে হবে না। তুমি নিজের অতীতের মুখোমুখি হতে চাইছো না কেন? আমাকে একবার একবার বলবে, একবার পরিষ্কার করে বলো। মিষ্টির বন্ধু বিবাহিত, তার একটা ছেলে আছে। অতীতের সঙ্গে বর্তমানের কোনো সম্পর্ক নেই দাদা। আজ এমন একজনের সঙ্গে দোল খেলার ছবি আমার সামনে পরিষ্কার হয়েছে, যার অন্য একটা পরিবার আছে। আমি চাই না, আমি আমার অতীতকে টেনে আনতে চাই না। আমি জানি আপনি আপনারা চাইছেন, কিন্তু সেটা হওয়াটা উচিত নয় দাদা। আমি আমি বলছি, আপনি সবাইকে একটু বুঝিয়ে বলুন, যাতে আমাকে আর মিষ্টিকে আর ওনারা জোর করে এখানে না রাখেন। আমরা আমরা চলে যেতে চাই। আগে ভাবতাম আমার আমার ওদের তাকে আমি জানব, তাকে চিনব, মনে করব, কিন্তু না, আমি আমি আর আমার ওদের জানতে চাই না। আমি আর ওদের বাঁচতে চাই না, অনেক বড় সর্বনাশ হয়ে যাবে। আমি চাই না, আমি চাই না। ডক্টর ব্যানার্জি, আমি এটার সঙ্গে কথা বলবো? মানে ও যে ব্যাপারটাকে সমস্যা ভাবছে না, সেটা কোনো সমস্যাই নয়। মানে অ্যাটলিস্ট আমার এটাই ধারণা। না মিস্টার মধুক, আপনি কথা বললে মিঠাই ম্যাম মানবেন না, মানতে চাইবেন না। তার চেয়ে মিঠি ম্যাম যদি কথা বলেন, আমার মনে হয় সেটা বেটার হবে। ওকে, আমি না হয় একবার সাহস করে চেষ্টা করে দেখছি। আমি দেখছি। অদ্ভুত পরিস্থিতিতে পড়ে আছি আমি। মিঠির দিকটাও তো একবার চিন্তা করা উচিত আমার, তাই না? মিঠি যতই বলুক যে ওকে নিয়ে ভাবতে হবে না, কিন্তু আমি তো এতটা সেলফিশ হতে পারি না। হট টু ডু। মিঠি মিঠি ম্যাডামের ব্যাপার হলেই কেন আমি এত নার্ভাস হয়ে যাই? কাম অন, আসলে উনি ক্যাট ক্যাট করে কথা বলে দেন তো, তাই বোধ হয়। ব্যাস না,
কিন্তু আজ নয়। আজ রোহিত, রোহিত ব্যানার্জি, আজ নার্ভ স্টেডি রাখতে হবে। আজ হাই, গুড আফটারনুন ডক্টর। কি ব্যাপার বলুন তো? গুড আফটারনুন। কি ব্যাপার? নিশ্চয়ই ট্রিটমেন্টে কোনো একটা গন্ডগোল পাকিয়েছেন, তাই না? জানতাম আমি, আরে ফার্স্ট কেস এরকম তো হওয়ারই কথা। আমি জানতাম কোনো গন্ডগোল করবেন আপনি। স্যারকে এতবার করে বোঝানোর চেষ্টা করছিলাম, স্যার বুঝতেই পারলেন না। এক মিনিট মানে এইরকম করলে কি করে হবে বলুন তো? আপনি নিজেই কথা বলে যান একটা, না নিজেই প্রশ্ন করেন, নিজেই উত্তর দেন, এরকমভাবে কি করে আমি কথা বলবো? আপনি 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 বসুন না, আপনি কফি খাবেন? একদম বেশি কথা বলবেন না, এই টপিক নিয়ে কথা বলতে আসিনি, যেটার জন্য ডেকেছেন সেটা নিয়ে বলুন। আচ্ছা, আপনার তো আজকে মিঠাই ম্যামের স্মৃতি ফেরানোর বিষয়ে একটা স্টেপ নেওয়ার ছিল, কি হলো ব্যাপারটা? নিশ্চয়ই কোনো প্রোগ্রেস হয়নি, তাই না? হ্যাঁ, কোনো প্রোগ্রেস হয়নি, আমি জানতাম আপনার দ্বারা কিছু হবে না। দেখেছেন আপনি, আপনি তো নিজেই সব ভেবে নিচ্ছেন, তাহলে আমি আমি বুঝতে পারছি না আমি কি করব। কি আবার বুঝবেন আপনি? ঠিকই ভাবছি, কোনো প্রবলেম হয়েছে বলেই না আপনি আমাকে ডেকে পাঠিয়েছেন। সব ঠিকঠাক থাকলে তো আপনি মিটিংয়ে ডেকে পাঠাতেন না ডক্টর। আমি জানতাম, স্যার ঠিকই বলেছেন। এক্সকিউজ মি, সরি, এটা তো আমাকে করতেই হতো, খুব দুঃখিত। আপনি নিজেই খুলে নিতে পারেন, কিন্তু প্লিজ এখন খুলবেন না, আমার কথাটা একটু শুনুন। তাড়াতাড়ি বলছি আমি, হ্যাঁ, আপনাকে নিজেকে গিয়ে মিঠাই ম্যাডামকে বলতে হবে যে আপনি মিস্টার মোদকের ওয়াইফ টাইফ কিচ্ছু নন। এই তো পরিষ্কার বলেছি, হ্যাঁ, জাস্ট আপনার সঙ্গে ওনার মুখ একরকম মেলে, তাই আপনি স্মৃতি ফেরাতে সাহায্য করছেন, এইটা বলে দেন। ব্যাস বলে দিয়েছি, এটুকুই বলার ছিল আমার। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।